বন্ধুরা এখানে দেখো বাচ্চাদের ফুল সার্কেল স্কার্টটা কি করে কাটিং এবং সেলাই করেছি পুরোটা এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। এখানে এটা কিন্তু খুব সহজ সূত্রের সাহায্যে তোমাদেরকে ধাপে ধাপে কাটিং এবং সেলাইটা করে দেখাবো। তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন অবশ্যই ভিডিওটাকে দেখো। এখানে কিন্তু স্কার্টের ভেতরে অনেকটাই কাপড় মুড়ে মুড়ে দিয়ে আমি রেখেছি। এটা কি করে কাটিং এবং সেলাই করেছি পুরোটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমি 1.5 মিটার মতো কাপড় নিয়েছি, তার জন্য এটাকে দুভাঁজ করে এইভাবে নিয়ে তারপরে আবার এটাকে দুভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিয়েছি। এভাবে 4 ভাঁজ করে এখানে লম্বার মাপ নিয়েছি 22 ইঞ্চি এবং চওড়াটাও নিয়ে নেব এখানে 22 ইঞ্চি। দুই দিকেই লম্বা চওড়া কিন্তু 22 ইঞ্চি করে নিয়ে নিলাম। এবার বন্ধুরা কোমরের মাপ যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করে তারপর কোমরের মাপটা নিতে হবে। কোমরের মাপ লাগবে আমার 28 ইঞ্চি, তাহলে সেটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 7 ইঞ্চি। তাহলে আমি 7 ইঞ্চিতে, যেহেতু কাপড়টা 4 ভাঁজ করা আছে তার জন্য এটা 7 ইঞ্চিতে এইভাবে করে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। ফিতেটাকে এভাবে কোনা করে ধরতে হবে। তোমরা যাদের কোমরের মাপ দেখা যাচ্ছে যা হবে তার সাথে কিন্তু 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে করে তোমরা মাপ নিয়ে কাটিংটা করবে। এখানে আমার যার বডির জন্য কাটিং করছি তার কোমরের মাপ ছিল 25 ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা 5 ইঞ্চি নিয়ে মোট 30 ইঞ্চি মাপে কোমরটাকে কাটিং করবো। এখানটায় দেখো 7.5 ইঞ্চি করে এইভাবে করে কোমরের মাপটা নিয়ে নিলাম। যেখানে এই মাপটা নিয়েছি সেখান থেকে ফিতেটাকে এইভাবে ধরে এখানে স্কার্টের ঝুলটা আমি একটু বেশি নেবো, যা লাগবে তার থেকে 5 ইঞ্চি মতো বেশি নিয়ে কাপড়টাকে মুড়িয়ে মুড়িয়ে রাখবো। তার জন্য স্কার্টের ঝুল নিয়ে নিলাম 19 ইঞ্চি। এইভাবে করে 19 ইঞ্চি নিয়ে ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেক জায়গায় একই রকম 19 ইঞ্চিতে মার্জিন করে নেব। বন্ধুরা ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করে দেখবে না, এখানে সব থেকে সহজ সূত্রে আমি তোমাদেরকে কাটিং এবং সেলাইটা করে দেখাবো। অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই পড়বে না। দেখো এখানটা এইভাবে করে 19 ইঞ্চিতে মার্জিন করে ভালো করে চক দিয়ে এরকম করে মার্জিনটা করে নিলাম। এবার এটাকে কেটে নেব। তোমরা যারা আমার ভিডিওটাকে প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য। তাছাড়া তোমরা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এখানটায় এটাকে কেটে নিয়েছি। বন্ধুরা তোমরা এরকম করে তোমাদের ঘরে যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই তাদের জন্য এরকম স্কার্ট তৈরি করে নেবে, দেখবে বাজারের কেনা স্কার্টের থেকে অনেকটা ভালো হবে এবং দামটাও অনেকটা কম পড়বে। দেখো এইভাবে করে ফুল সার্কেল স্কার্টটা কাটিং করা হয়ে গেছে। এবার কি করে কোমরের মাপ নিতে হবে এইভাবে করে ধরে এটাকে ধরে কোমরের মাপটা নিয়ে নেব। আমার 14 ইঞ্চি এসছে, তাহলে 30 ইঞ্চি মতো বেল্ট নিলে আমাদের কিন্তু স্কার্টের মাপে হয়ে যাবে। এবার বেল্টটাকে কাটিং করার জন্য সাইডে যে প্লেন কাপড়টা আছে এটাকে দিয়ে আমি বেল্টটাকে কাটিং করে নেব। তার জন্য এটাকে প্রথমে দুভাঁজ করে নেব। এভাবে করে দুভাঁজ করে নিতে হবে। যেহেতু আছে 14 × 2 তাহলে এটা কোমরের মাপ হলো 28 ইঞ্চি, তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাইয়ের জন্য। এইভাবে নিয়ে বেল্টের মাপটা কেটে দিলাম। এইভাবে করে বেল্টের মাপটা কেটে নিলাম।
কয়েকটা স্কার্টের সাথে সেলাই করে নিতে হবে। এখানটা আগে সেলাই করে নেব, তারপর দেখো এটাকে মেপে দেখবো একদম অ্যাকুরেট আছে। তারপর এটাকে এইভাবে স্কার্টের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে করে ধরে চারপাশটা ভালোভাবে সেলাই করে নিতে হবে। দেখো চারপাশটা ভালো করে সেলাই করে নিয়েছি। এবার বন্ধুরা কি করে ইলাস্টিক লাগাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। ইলাস্টিকটা এরকম আমি আগেই রেডি করে রেখেছি, এবার ইলাস্টিকটা এর মধ্যে দিয়ে এভাবে করে দিয়ে এখানটায় সেলাই করে রেখেছি। প্রথমে ওয়েট পার্টটাকে একটা ভাঁজ করতে হবে, তারপর এটাকে আরেকটা ভাঁজ করে দেখো ইলাস্টিকটা পুরো সেলাই করে রেডি করে নিয়েছি। স্কার্টটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের পার্টটাকে ঘুরিয়ে এটাকে সেলাই করতে হবে। এখানে কিন্তু কাপড়টা অনেক বেশি রেখেছিলাম, তার জন্য এটাকে বড় ভাঁজ করে নিয়ে চারপাশটা সেলাই করে নেব। দেখো চারপাশটা আমি ভালোভাবে সেলাই করে নিয়েছি। আশা করি বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমরা পুরোটাই কাটিং এবং সেলাই শিখে যেতে পারবে। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে, এবং এরপরে তোমরা কোন ধরনের কাটিং এবং সেলাই শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। বন্ধুরা এই স্কার্টের সাথে টপ ডিজাইনটা যে ম্যাচিং করে আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে তৈরি করে দেখাবো, তোমরা এর সাথে ম্যাচিং টপ ডিজাইনটা যদি শিখতে চাও অবশ্যই আমার পরবর্তী নেক্সট ভিডিওটাকে তোমরা দেখে নেবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে।